আজ ইয়েলোতে ডাক্তার সমরঞ্জন বড়ুয়ার মা তার উদ্দেশ্য করে না আজ এগারো মাস নয় না এগারো মাস প্রতি মাসেই ভিক্ষু সংঘ ডাকি না প্রতি মাসে স্বয়ং দান করে তো এই এগারো মাস মধ্যে যদি ফুজি সেই এগারো মাস তো আজ পিণ্ড দান তো আজ এই মধ্যে কিছুক্ষণ আর ধর্মহতা হবে আগতি সেই ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যক্তিগত পরম কল্যাণ মিত্র রাজ্য শ্রাবক পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে আয়ুষ্মান মহারা বাসকালীর উপাধ্যক্ষ বাসকালীর উপাধ্যক্ষ বাসকালীর যে শিল্প বিহার আছে সেই বিহারের উপাধ্যক্ষ মেত্তাপ্রিয় ভান্তে মহোদয় সহ এবং প্রজ্ঞামিত্র ভান্তে মহোদয় দুজন আয়ুষ্মান ভিক্ষু এবং ইমধ্যে উপস্থিত ডাক্তার সমরঞ্জন তথা তার জ্ঞাতি মিত্র এতারা তারা সন্তান আদি এতারা আছে ব্যাকুণর প্রতি আর জন্ম জন্মান্তর এবং ইহজন্ম যে পুণ্যরাশি সঞ্চিত এই সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি আজিয়া কি বিষয় লই না আলাপ করছুম এই বিষয় গান একটু করে উপস্থাপন করো আর এই বিষয় লই না আলাপ করি বলে চেষ্টা করছুম এখানে এই বিষয় গান আলাপ আত্মা আর তো আত্মা অনাত্মা আর তো অনাত্মা ভাগি অনাত্মাই আরাম করি আত্মার বিশ্বাস না করি আলটিমেটলি যেন আর মৃত্যুর সময় যেন ট্রান্সফার হয় যে একখান অবস্থান যে ট্রান্সফার হয় ইয়ান আর কি আত্মা হিসেবে বিভিন্ন অন্যরা যারা অন্য ধর্ম ব্যক্তি আত্মা হিসেবেই ট্রান্সফার হয় বলে হয় আর আর এক অনাত্মা আসলে জিনিসটা কি আর একখানের বলতে ওই যে সৃষ্টিকর্তার প্রশ্নে আর তো অনেক সময় মাঝা মাঝে অবস্থান করি হয়তো বা বলি যে সৃষ্টিকর্তা না আর কর্মবাদী এক্ষেত্রে আসে ক্লিয়ার বিশ্লেষণ নাম কি জিনিসটা ডাক্তার সমরঞ্জন বড়ুয়া যে বিষয়গুলো আরা এটা ইমেদি উপস্থাপন করছি এই বিষয় নিয়ে আরা একটু আলাপ আলোকপাত করি বলে চেষ্টা করছি এখন বাজ্যতে হঠাৎ এগারোটা এক হ্যাঁ তো এগারোটা এক তবে এডের অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব ক্লিয়ার করি বলে চেষ্টা করছি কারণ ইয়ে আসলে প্রচুর সময় লই না এই গরম দরকার কারণ ইয়ন যে প্রশ্নকাল ইয়ংগুলো মীমাংসা সহজে এত সহজে মীমাংসা নয় এরই বিষয়গুলো তো ফতমানের জিয়ে নারা সৃষ্টিকর্তা লই না জিয়ে নারা বিতর্কিত এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে ফেলার চেষ্টা করি সৃষ্টিকর্তা বলতে আসলে মূলত ব্যক্তি সৃষ্টি কেন প্রাকৃতিকভাবে সৃষ্টি তো এখন প্রাকৃতিকভাবে হইর বটে কিভাবে সৃষ্টি কিভাবে কি তো এখন কেউ যদি হয় আর উপর কি আছে সৃষ্টিকর্তা আছে তো এখন তো আর তুমি প্রথম স্টার্টম মধ্যে চিন্তা করম করব দে তো সৃষ্টিকর্তা জীবে হইর হত্তা জীবে হইর এই খত্তা এবার সৃষ্টি হন বুঝছি তো এরকম করি না আর তুমি কি আরো প্রশ্ন আইজিবি বুঝি তো সে কারণে আসলে মূলত বিশেষজ্ঞ সৃষ্টিকর্তা বলতে যখন কিছু সৃষ্টি কেন বুঝে যে আর প্রাণীগুলো সৃষ্টি হয়েছি সেই প্রাণীগুলোর মধ্যে একটা মানুষও আছে গরু ছাগল বিভিন্ন কিছু আছে ব্যক্তিসুর ওরুদে ইয়ে প্রাকৃতিকভাবে সৃষ্টি তবে প্রাকৃতিক হলিও এর মধ্যে মানুষ ডাইরেক্ট কোনো প্রাকৃতিকগতভাবে সৃষ্টি হলিও কিন্তু কেন করে ডেভেলপ হয়ে নিয়ে আসছি বিষয়গুলো একটু ক্লিয়ার করে ফেলার চেষ্টা করি আগে ইয়ার আগে আরেকটা ধারণা দিই বুদ্ধ এই বিষয় লই নিয়ে আসলে যতক্ষণ না পর্যন্ত মার্গফল নয় ততক্ষণ পর্যন্ত ইউন স্বাভাবিকভাবে স্বাভাবিক দৃষ্টিকোণ তুম বুঝন সম্ভব নয় তো সে কারণে বুদ্ধর এই প্রশ্ন করলে বুদ্ধ ইউন এড়িয়ে যায় এমনকি দেখা যাচ্ছে মিলিন্দ প্রশ্ন গাড়িলি এর মধ্যে যে মিলিন্দ রাজা ইয়ারে নাগসেন বান্তে নাগসেন বান্তে আছে যে অরহত পরিসম্বিতা প্রাপ্ত অরহত তা আবার ছোটহাট অরহত নয় অরহত মধ্যে বিভিন্ন স্টেপ আছে পরিসম্বিতা অরহত সরাবিজ্ঞ অরহত ত্রিবিদ্যা অরহত শুষ্ক বিদর্শক অরহত তো এর মধ্যে পরিসম্বিতা অরহত বহুত পাওয়ারফুল তারা বলতে বিভিন্ন যুক্তি উপমা থিওরি দর্শন
ব্যাক সাইডে দক্ষ ইতারের প্রশ্ন করানোর সাথে সাথে বিভিন্ন যুক্তি উপমার ভিতর দিনে উত্তর দিতে এরকম প্রজ্ঞাবান যারা পরিসম্বিধা প্রাপ্ত। তো এই নাগসেন মন্ত্রে যাতে প্রশ্ন করছি আই তোমার বিষয়ে তাই শুম ইয়ে আগে ক্লিয়ার করে দিই এরকম মহা মহা পণ্ডিত গুণে এই উত্তরগান কিভাবে দিই উত্তরগান কিভাবে দিই ইয়ের মধ্যে দেখা যাচ্ছে মিলিন্দ প্রশ্নর উত্তরে ঠিক একইভাবে প্রশ্ন করছি। তো ইয়ের মধ্যে তাই উত্তর দিই দে এইভাবে ই উন্নত আইনে কি বর্তমানে তুই যে বর্তমানে যেই মানে দুঃখ ফ কষ্ট ফ বিভিন্ন দুঃখে জর্জরিত ইমগুণ আগে তুই কি কর সমাধান কর কারণ ইয়ের আগে করণীয় ইয়ের আগে করণ ইয়ের মধ্যে জ্ঞান খাস কিনলে হয়তো তুই যদি এখন এই সৃষ্টির যদি রহস্য উদ্ঘাটন করতে স উদ্ঘাটন করতে চালি তাহলে দেখা যাচ্ছে তুই সীতার যাইবাগুই মরি যাইবাগুই কিন্তু তারপরে ইয়ের উদ্ঘাটন করা সম্ভব নয়। তবে কেউ যদি মার্গফলে প্রতিষ্ঠিত হয় এই দুঃখ ইউনতুন মুক্ত ফারে তৈরি তুই নিজে নিজে ইউন অটোমেটিকলি কি জানে যে বুঝি বুঝি যে বুঝি সাধারণ মানুষের পক্ষে ইউন কি নয় সম্ভব নয়। আবার বুদ্ধ ত্রিপিটকের মধ্যে সাইরিকেন বিষয় লইলে চিন্তা মানা করছি গুত্তু মানা করছি ওনার বিষয়ে কইম কিন্তু ইউন আগে একটু ক্লিয়ার করে লইতে গেলে ডিপলি চিন্তা করলে মানে বিষয়গুলো কি হচ্ছে সেই জিনিসটা আগে একটু আলোচনা করে রেডি বুদ্ধ সাইরিকেন বিষয় লইলে আলোচনা করতে মানা করছি মানে বেশি চিন্তা করতে মানা করছি আলোচনা নয় মানে চিন্তা করতে মানা করছি দেখ হদি যদি ডিপলি চিন্তা করে শুধু ইউন লই নে তাহলে মানুষ হবে উৎমত হইবার সম্ভাবনা। তো এই সাইকেল বিষয় কি কি উপলব্ধে ঋদ্ধি মানে ঋদ্ধি প্রথম মানুষ বুদ্ধগণের বুদ্ধ বিষয় ইন কিল্লে হই ভাঙি দিই বুদ্ধগণের বুদ্ধ বিষয় ঋদ্ধি মানে ঋদ্ধি বিষয় আত্মতত্ত্ব এবং লোকতত্ত্ব আত্মতত্ত্ব এবং কি লোকতত্ত্ব। তো এই জিনিস শুন আর কেন আত্মতত্ত্ব লোকতত্ত্ব এক আর বলতে কর্ম বিভাগ কর্মের কি বিভাগ ইউন যদি মার্গফল নয় যদি চিন্তা করে তলিবে উৎমাতবের কি আছে সম্ভাবনা আছে। তো বুদ্ধগণের বুদ্ধ বিষয়ে চিন্তা করলে কিলে উৎমাতবের সম্ভাবনা আছে ইয়া কই বিশেষ করে বুদ্ধগণ ইতারা ফারামিগান এমন ভাবে পূরণ করি আইদে সাধারণ দৃষ্টিকোণ তুমি তারা বুঝি উঠিবার মতন এরকম জ্ঞান সাধারণ মানুষ উত্তর নাই। যেমন ওখানে উপমহতা বুদ্ধগণে বুদ্ধিসত্ত্বগণ কিভাবে ফারামি পূরণ করে ইতার হলো যে জিয়ান সাই ইয়ং করে দিকে লাগবো এবং কি দেখা যাচ্ছে তুই যদি এখন চোখ চাইলি চোখ খোঁয়াই দিকে লাগবো কিন্তু আর উপর লোকাল মানুষ যদি কেউ যদি চোখ অপারেশন করি পেলাই ঠিয়া খুঁজ দুয়ালি হ্যাঁ এতে দিব না নদীব চিন্তা করিব যদি 5000 টাকা খুঁজ দুয়ালিও চিন্তা করিব তারা 5000 টাকা দিউম নাকি নদ্যুম তো আচ্ছা দিতু মনে হর 500 টাকা আবার 500 টাকা ইয়ানো দিউম নদ্যুম এর ভিতর ভিতর বহুত কি চলিব যুদ্ধ চলিব কিন্তু বুদ্ধিসত্ত্বগণ ফারামি ভাবে পূরণ না করে ইতারা হদে জিয়ান স এখন শোক চাইলে শোকও দিকে লাগবে কিন্তু হয়তো শোকিবে অপ্রিয়দেই তোমার দিদি নয় শোকিবে কি নয় অপ্রিয়দেই দিদি নয় শোকিবে হলো আর প্রিয় জিনিস কিন্তু দিকে লাগতে কিল্লাই আই এই ইউনুর বিনিময়ে আয় চাইতে সর্বজ্ঞতা জ্ঞান না লাভ করি বেলায় সর্বজ্ঞতা জ্ঞানই এনে আর সবচাইতে কি প্রিয় সেই কারণে আয় সর্বজ্ঞতা জ্ঞান লাভ করি বেলায় এই শোকিবে কি করে দি দান করে দি। তো এরকম চিত্ত খাতুন উৎপন্ন দেয় বুদ্ধিসত্ত্বতুন তো এই বুদ্ধিসত্ত্বতুন উৎপন্ন দিয়ে এখন সাধারণ লোকাল মানুষত্বন নয়। তো এই সন তো আরো এরকম এমনকি হতে সম্মুখ সম্বুদ্ধ হয়ে গেলে ফারামি পূরণ করতে যায় না যদি হতে নরহত ফরম পরে এরকম দুঃখ ফরম পরে তারপরে আইন সম্মুখ সম্বুদ্ধ অন সাই এই সাই। তো এরকম চিত্তই খাতুন বহুত উচ্চ লেভেলের মানুষ হলি বলবতী শ্রদ্ধা হলি এরকম ফাড়ে দেয় কিন্তু লোকাল মানুষ এরকম ফারে গুণ এমনকি লোকাল মানুষ হলে তুমি একখান ধর্ম অনুষ্ঠানের শূন্য করতে যার ধর্ম অনুষ্ঠান কিনে যত তুই আরম্ভ হইলে হতো ও তোর আজিয়ে ন যাই হ্যাঁ তোলে সাধারণ মানুষের অঙ্গে ই তারা আবার ওই ধরনের চিন্তা করব দিন তো অকল্পনীয় তাও আবার তারা ফারামি পূরণ করিয়ে এই দে তারা তুই তিন্ন স্তর আছে উপলব্ধে সারি অসংখ্য স্বল্পকাল যারা প্রজ্ঞা আধিক্য বা প্রজ্ঞা ফারামি দিনে পূরণ করে তারা হচ্ছে সারি অসংখ্য যারা শ্রদ্ধা আধিক্য শ্রদ্ধার প্রবলতা বেশি ইতার হচ্ছে 8 অসংখ্য স্বল্পকাল আর যারা বীর্য আধিক্য ইতার হচ্ছে 16 অসংখ্য স্বল্পকাল ফারামি পূরণ করে সম্মুখ সম্বুদ্ধ হয়। তো এই সম্মুখ সম্বুদ্ধ যে কার্যক্রম এবং ইতার যে অলৌকিক এবং ইতার যে প্রভাব প্রতিপত্তি কিন্তু সাধারণ লোকের মানুষে চিন্তা করি না হন কি সেচ করি নহারিব। তো সেই কারণে হদে বুদ্ধগণের বুদ্ধ বিষয় লইনে অতিরিক্ত চিন্তা করলি উৎমতিবের কি আছে সম্ভাবনা আছে মানে কেনে সম্ভব কেনে সম্ভব মানে এরকম করতে হতে কি সময় যাবে কই সীতা যাবে কই কিন্তু চিন্তা শেষ হইতো না। তাহলে এখন ঋদ্ধি মানে ঋদ্ধি বিষয় কিন্তু একখান
শেষ কইলাম দে কিন্তু ইন আরো বিস্তারিত বহুত ব্যাখ্যা করণ যায় তবে সময় স্বল্পতার কারণে আর স্পিডে হই একটু স্পিডে হলিও একটু আরো সারসংক্ষেপে হই দুনমান তাই ঋদ্ধি মানে ঋদ্ধি বিষয় ঋদ্ধি দিনে কি রহারে ঋদ্ধি দিনে ইচ্ছাগুলি তোমার এই মুহূর্তে সূর্য ব্যাঙ্গরা আতল লইন দাহাইতে রিব ঋদ্ধি দিনে ইউ মধ্যে কর নাই কত ইয়ে করে দাহাইতে রিব ইউ কর আছে কর ব্যানিশ করে দিতে রিব এবং ইন্দি সাগর আছে নদী আছে ইতে আনি থারিতে রিব আবার উড়িতে রিব ইচ্ছেগুলি মারিবাদ করে ঢুকি গুয়ে পারে আবার ইচ্ছেগুলি মারিবাদ করে উপস্থিত হইতে রিব ঋদ্ধি দিনে ইউ বহুত কিছু পারে এরকম কিন্তু সাধারণ মানুষের ইউ জাতি তারা ইউ লাভ নগরিব কিন্তু সাধারণ মানুষ যদি ইন চিন্তা করতে যায় কেন সম্ভব কেন করে সম্ভব মুহূর্তের ভিতরে এরকম তো এই অনুরোধে এতলা ইউ যদি অতিরিক্ত চিন্তা করিও ওই উৎমতদের সম্ভাবনা থাকে তারপর কর্ম বিভাগ তো মানুষ তো কর্ম বিভিন্ন সাইড করে কর্ম বিভাগ ইউ অনুরোধে এমন যে মানুষ মিশ্র কর্ম করে ইতে হয়তো দেখা যাচ্ছে ইউ মধ্যে ফাপ করছি ইউ মধ্যে চুরি করছি আর ইমকে দেখা যাচ্ছে 1 লাখ টাকা কি করছি দান করছি ইউ মধ্যে দেখা যাচ্ছে ইউ মধ্যে গরু হাড়ি ফেলে গিয়ে ওই মধ্যে যাতে আর আর কুত্ত বিপদ থেকে কুত্ত বেড়ে আবার কি করি দেন বেন্ডিস করি দেন মানে মানে সেবা করে রে এক কথায় আর এমনিতে দেখা যাচ্ছে ছাগল খাড়ি নিয়ে ইয়া করে ওই মানে মেজান্দের মেজান্দের আর এমনিতে দেখা যাচ্ছে ফাঁকি বিপদ থাকে তা জাল মেদি বাজি গিয়ে তার কি করি দেন সরাই দেন তাহলে মানুষ কি করে মিশ্র কর্ম করে এমনিতে যদি মিশ্রতা কর আর এমনিতে যদি সত্যতা হইলে মানুষের আবার ধর্ম মিথ্যাও কি করে উদ্বুদ্ধ করে তো এখন ইউন যোগ বিয়োগ গুণ বাক গরিনে হন্যুজ্জাই ঠেকের এই জিনিস শুন সাধারণ মানুষে নির্ণয়করণ সম্ভব নয় কিন্তু কর্ম বিভাগ উজু উজু হইতে বুঝে এই কর্ম বললি এই বিভাগ হয় এই কর্ম বললি এই বিভাগ হয় কিন্তু এর ভিতরে যে অন্যান্য বিভিন্ন কর্ম মিশ্রিত হইনে মানে আরেকটা উপমা হতা কই আরো ধরুন এই গ্লাস এই গ্লাস মধ্যে এখন এর মধ্যে লাল রং লইছি লাল রং লইছি আর গো এর মধ্যে সবুজ কালার দিয়ে হ্যাঁ সবুজ কালার রং দিয়ে আরো অর্ধ হলুদ কালার দিয়ে এখন তিনও মিশ্রিত হইনে আগে থাকতে হইতে রে বুনে খন কালার হইব হ্যাঁ তো খন কালার কারণে তিনও মিক্স হই দে ইও ঠিক আর কর্ম মধ্যে বিভিন্ন কর্ম কি হইজার গই যুক্ত হইজার গই ইন্দি হতে দেখা যাতে আর ইন্দি দান ধর্ম গরির হন্দে আর মিকে চুরি গরির এর মধ্যে আবার চুরি তো আবার পার্থক্য আছে চুরির মধ্যে কম বেশি অনুরোধ নির্ভর করেন আবার ইন্দি দেখা যাতে মানুষের ক্ষতিও করেন আবার আর মিকে মানুষের কি করেন উপকারও করেন উপকারই এনর স্পিড খদ্দুর আবার ইন্দি অপকারই এনর স্পিড খদ্দুর ইউম ব্যাকুন যোগ বিয়োগ গুণ বা গরিনে কর্ম বিভাগে ইতার সখী বেয়ের সময় চুলি ইউনের সময় নাকি বেয়ের সময় মুখি এনের সময় ইতার গঠন কাঠামো এরকম কালার হইয়ে এরকম সাইজ হইয়ে এরকম ইন টোটাল মিলি ইতার তো দাড়ি আছে ইতার তো মোচ আছে ইতার তো দাড়ি নাই এই ব্যক্তি কিন্তু কর্মর কারণে কিন্তু সন্ন্যান অঙ্গ সন্ন্যান যুক্ত হয়ে নিবে এই ধরনের রূপপণ ফাই গুই এরকম অবয়বপণ ফাই গুই ইউ নিখুঁতভাবে সাধারণ মানুষের চিন্তা করিনি কিন্তু সমাধান নহয় কিন্তু সম্মুখ সমুদ্র ফারিব হনে পারিব সম্মুখ সমুদ্র ফারিব কিন্তু অন্য হন মানুষে ফাইত না এত লাহদ এই কর্ম বিভাগের রহস্য ইন চিন্তা করি না বরে নয়াইব সাধারণ মানুষে এই ইন গুত্তু জালি সীতা যাইব কিন্তু সমাধান না হইব উৎমত বেরো কি আছে সম্ভাবনা আছে তাহলে আর কোয়ান হইলেন তিনজন হইলেন আর বলে যে আত্মতত্ত্ব লোকতত্ত্ব এই যে আত্মতত্ত্ব লোকতত্ত্ব জিয়ান মূল বিষয়গান আয় দিয়ে আত্মতত্ত্ব লোকতত্ত্ব মানে এত মানুষ খুত্তু নাইর খনে সৃষ্টি করেন খনে কি করেন সৃষ্টি করেন আসলে ইউন খন সৃষ্টিকর্তা নাই কিন্তু ইউন এমন ভাবে আদি অনাদি অনন্ত ইউন হল অনাদি অনন্ত মানে বহু 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 কাল ইউন খন ওই ক্যালকুলেটারে কিংবা ইসেম নিকেশ গরিনে খন ওই সমাধান থাকবো দে নয় তবে প্রাণীকুল সৃষ্টি হয়ে যায় সাধারণত বেশিরভাগ করতে চারিধাতুর সমন্বয়ে কি সমন্বয়ে চারিধাতুর সমন্বয়ে চারিধাতু কি কি আগুন ফানি মাটি বাতাস বায়ুয়েরই হ্যাঁ বায়ু ওনারা বইয়ের ভাষায় হলি হ্যাঁ পটবিধাতু আপদাতু তেজধাতু বায়ুধাতু হ্যাঁ এইভাবে এইভাবে হলো যে বইয়ের ভাষায় আর যদি এনে আরা সিটিং দিয়ে বাসন দিয়ে হয় আগুন ফানি মাটি বাতাস হ্যাঁ বাতাস এই চারিধাতুর সমন্বয়ে প্রাকৃতিক ভাবে পাওয়ার সৃষ্টি হয় কি সৃষ্টি হয় পাওয়ার যেমন আর হিসেব করে চাইনি ইঞ্জিন মধ্যে দেখা যাতে মানিবে আগে ফাতন্ন আসিল বহুকাল ফরে ইঞ্জিন মধ্যে কি সৃষ্টি হয় কি কি ফাতর সৃষ্টি হয় কি কি ইঞ্জিন মধ্যে আগে গ্যাস ন আসিল ইঞ্জিন বহুকাল ইঞ্জিন মধ্যে এভাবে অনে ইঞ্জিন মধ্যে কি হয় কি কি গ্যাস সৃষ্টি হয় কি কি যেমন আর মাটির কালার হয়তো দেখা যাতে ইঞ্জিন মধ্যে একদিকে আসিল বহুত দিন পরে বিভিন্ন কালের বিবর্তনে মাটির কালার কি হয় কি কি চেঞ্জ হয় কি কি চেঞ্জ হয় অদে না না এ ঠিক একইভাবে আস্তে আস্তে এই চারিধাতুর সমন্বয়ে যে উগ পাওয়ার সৃষ্টি হয়ে নেবে কি কম্পন কম্পন সৃষ্টি হয় এই ইউরোপ আস্তে আস্তে এই
কম্পন সৃষ্টি হইতে প্রাণীকুল কি হয় সৃষ্টি হয় যেমন আর যদি এরা পানি নদী গ্লাস দীর্ঘ হাল যদি এরা এখন দেখা যায় তখনও কি নাই জীবাণু নাই এমন কি যদি সিদ্ধ করি ফেলায় কি করি ফেলায় সিদ্ধ করি ফেলাই সিদ্ধ করি একবারে সর্বোচ্চ কি দিনে ওই থাপ দিনে পানি সিদ্ধ করি ফেলায় সিদ্ধ করি না যদি তারপরে যদি বোতল ভরি না যদি ইনমেতে রাখি ও একদম নিট ইন ক্লিন করি না যদি সাকিয়ে না রাখি দীর্ঘ হাল পরে দেখিবেন দেড়ে ফোক সৃষ্টি হই সৃষ্টি হই তাহলে এটা তখন কিছুই নো আসিল আসলে এটার মধ্যে অবশ্যই সারি ধাতু আসিল কি ধাতু এটা যদিও বা আরা দেখা নজার ই মধ্যে ফানি মধ্যে কিন্তু সারিকেন কি আসিল পদার্থ আসিল এই সার্গধাতুর মাধ্যমে এই জিনিসগুলো দীর্ঘকাল এরকম অবস্থানগুলি প্রাণীকুল কি হয় সৃষ্টি হয় তো প্রাণীকুলের ভিতরে আবার মানুষ কেঙ্গরি ওরকম বিষণু আছে না বলি গরু কেঙ্গরি ওর ছাগল কেঙ্গরি ওর হ্যাঁ এরকম প্রাণীকুল সৃষ্টি হওয়ার সরদি ইবে আবার এরকম মাইন্ড অবিদ্যার কারণে এইভাবে গুরুত্ব তিন অবিদ্যার সৃষ্টি অবিদ্যার কারণে মাইন্ড সৃষ্টি হয় মন চিত্ত যারা হয় এই মাইন্ডের কারণে আবার এবার রূপান্তরিত হয় মানে এবার যদি মরণ ফরদে আরেকখানি ডেভেলপ হয় অন্য সাইডে ডেভেলপ হয় এইভাবে বিভিন্ন প্রাণীকুল কি হয় সৃষ্টি হয় তবে ইউন লোনে চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে তো সেই কারণে যাই না ইউন সমাধান একমাত্র মার্গফল ওলি মার্গফল নই নে মার্গফল নই নে যদি ইউন যদি আর ওই রহস্য ক্যাকটান চাই তাহলে মাথা খারাপ হয়ে যাবে তারপরে সমাধান নই তবে মার্গফল ওলি কিন্তু এটি কিন্তু বুঝে বুঝে ইউন কি নিশ্চিত তো ইউ কিন্তু অনাদি অনন্ত ইউ কোন ওই না বলে 100 বছরের ব্যবধানে 200 বছরের ব্যবধানে 300 বছরের ব্যবধানে কোনো নয় বা 1000 বছরেরও বা এক কল্পর ভিতরেও নয় ইউ বহু বহু এতলা বুদ্ধ হতে ইউ অনাদি অনন্ত অনাদি কি অনন্ত তো এই সে কারণে যাই না ইউ চিন্তা করলে কোনো সমাধান না হইব সমাধান না ইউ কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্টি তো সে কারণে হয়তো ওই ইউনিট কর্মের দ্বারা সৃষ্টি ওই জীবের ডেভেলপ পাওয়ারের কারণে যে শক্তি উৎপন্ন হয় তো এর ভিতরে শক্তির কারণে বিভিন্ন রূপ হয় তো এর মধ্যে কর্ম সৃষ্টি হয় মানে ইন্দি বারিখাই ইন্দি বারিখার হ্যাঁ ইন্দি বারিখার তার চিত্তগান এক ধরনের তো এই তার তুন ইয়ে আরকা মনোহর মনোহর না ইয়ং বললি ইয়ে নয় ইয়ং বলি ইতি আরে ইয়ং করলে আই ইয়ং কইম হ্যাঁ তুন ইয়ং খাইতে বালো নলার ইয়ং খাইতে কিলার ভালো লাগে তাহলে ইউনিট দ্বারা আবার এটা কি সৃষ্টি হয় কর্ম সৃষ্টি হয় এই এভাবেই আসলে অবিদ্যা সৃষ্টি এভাবে কি অবিদ্যার সৃষ্টি অবিদ্যা মানে এই যে আরা সত্ত্ব আত্মা ধারণা করি এই অনুর সৃষ্টি মানে এই কারণ আত্মা হইয়েন কিন্তু আত্মা নয় ইয়ে মূলত কর্ম ইয়ে মূলত কি কর্ম তো এখন সেই কারণে ওই মিলিন্দরে নাগসেন মানতে উত্তর দিয়ে দে নাগসেন তো তো এখন নাগসেন মানতে উত্তর দিয়ে দে কি হতে আরো কিনে ওই বুঝিবার লাগে উত্তর দিয়ে দে হতো খনকে আর যদি একাই কে যদি তারে যদি চুরি মারে বা তীর মারে বা চুরি মারে তো এখন খনে চুরি মারছি ইয়ে নাগে ইতার তো অনুচিত হবো নাকি চুরি কেন আগে বাইর করে অনুচিত হবো খন্ডান উচিত হবো ধরো তোমার একজনে কিন্তু কত দূর যাইতে ঠেঙ্গা মধ্যে একজনে কি চুরি মারছি চুরি মারছি তো তুমি ব্যথা হো কি বলতে ব্যথা হো এখন কি খনে চুরি মারছি তারে তো আইতে যাবে আগে নাকি চুরি কেন আগে বাইর করে অনুচিত হবো এই নাগসেন মানতে উত্তর দিয়ে দে এখন বর্তমানে আর কি কি কষ্ট পায় কি কি কারণে কষ্ট পায় এই ইমকুন জাতে কি হয়ে যেগুলি ইমকুন জাতে আর নিরুদ্গরিত্যারি এই দুঃখ গুণ জীবন জন্ম জরা ব্যাধি মৃত্যু ও প্রিয় সংযোগ প্রিয় স্ফীত বস্তুর অলাভজনিত দুঃখের কারণে যে কষ্টগুণ ফায় যে বেদনাগুণ ফায় ইমগুণ আগে আর কি করি গরম করবো নিরুদ ইমগুণ যদি নিরুদ করি তারই তলি এই বিষয়ে আর তুমি কি যাবো তলি এতলে অত যারা জ্ঞানী তারা আগর হাস আগে করে আগর হাস কোনো ফিসে নগরে ফিসের হাস আগে নগরে তো জ্ঞানীর হাসে বুধ সন্ধান আগে আরাতন কি হল এই ইমগুণ মেকআপ করি পেলাই ইমগুণ সমাধান করি পেলাই ইমগুণ সলিউশন করি পেলাই মানে এক কথা মার্গ ফলে প্রতিষ্ঠিত হইলি তোলে তার আর নরক শরীরের কি নথাইব ঝুঁকি ন থাকবে শতাবর্তী ফল লাভ করলি তার তোর নরক শরীরের কি থাকে ঝুঁকি ন থাকে তো সেই কারণে যাই না নরক শরীরের ঝুঁকি ন থাকে তাই সেই কারণে মার্গ ফল ওইলেই নিশ্চিত আর নরহত করিব এতেই বে ইম বুঝি পেলাইতে দেবো হন্যান এই যে কর্মের দ্বারা সৃষ্টি তৃষ্ণার দ্বারা সৃষ্টি কর্ম কখন যায় তৃষ্ণ
হন যায় তো কেউ কেউ অনুভূতি অনেকাই ওই সৃষ্টিকর্তা হয় এরই সৃষ্টিকর্তা এরকম আলাদা সৃষ্টিকর্তা নাই তো সৃষ্টিকর্তা যদি হয় তো সৃষ্টিকর্তার সৃষ্টি অনুভূতি এই বিষয়খানে এরকম আইন অনুযায়ী তো এই অনুভূতি আসলে এরকম নয় এই অনুভূতি চারিদা তো সমন্বয়ে এইভাবে কর্ম সৃষ্টি হয় পাওয়ার সৃষ্টি হয় পাওয়ার সৃষ্টি হয় এইভাবে ডেভেলপ হয় তবে এই বিষয় লইনে ইউন যদিও বা ইউন মধ্যে হই তারপরেও ইউন কিন্তু আসলে প্রকৃত ওই মার্গ হল নই ইউন বুঝন সম্ভব নয় তো সে কারণে বুদ্ধ আগে ওই দুঃখ মুক্ত হইতে হই তো এখন আত্মা অনাত্মা যে বিষয়গান হইল যে বিষয়গান হয় অনেক প্রশ্ন করছেন এই প্রশ্নগান আরেকটু করে ক্লিয়ার করে ফেলার চেষ্টা করি এখন যতক্ষণ না পর্যন্ত অবিদ্যে তৃষ্ণা থাকিব ততক্ষণ আর ইয়ানরে ধারণা করে দিই ইয়ান একখান আত্মা আত্মা ধারণা করে দিই কিন্তু আত্মা বলতে পৃথিবীর নীতি কিছুই নাই ধারণা গেল যতক্ষণ না পর্যন্ত আর যে এই সারিধাতুর সমন্বয়ে এই শরীর লেন গঠিত যেমন গরু গরুরে যাতে হাঁড়িব হ্যাঁ গরুরে যাতে হাঁড়িব গরুরে হাড়ানোর ফরদি ইয়ান গরুর ঠ্যাং হ্যাঁ ইয়ে মাথা ইয়ান লেস মাংস হইবে পারাল এঙ্গুর যাতে সেপারেট করিব এরা কোনো প্রাণী খুঁজি ভাইব না খুঁজি না ভাইব ঠিক একইভাবে অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও সেম এবার গরু দি উপমা দি দিকে বেশিরভাগ আর বিভিন্ন জায়গার মধ্যে এইভাবে দেখা যায় দেয় মানে বুঝিবার লাগে বুঝিবার ক্ষেত্রে এই জিনিস শুন কই দিয়ে কেন তো এইভাবে হয় তো এখন এটা আসলে কি জিনিস শুন অনুযায়ী আর ভিতরে যেগুলো ওই সারিধাতুর সমন্বয় যেগুলো পাওয়ার হয় এই পাওয়ার ইউনে এই প্রাণীগুলোর মধ্যে পাওয়ার ইউনে হাস করে দেয় পাওয়ার এনে কি করে খাস করে দেয় এটা হল সত্য আত্মা বলতে কিছু নাই তো এই পাওয়ার ইয়ং জ্ঞান কর্ম পাওয়ার ইয়ং জ্ঞান কি কর্মশক্তি এই কর্মশক্তির দ্বারাই ইতারা এই আরেকখান জায়গার মধ্যে ইয়ের মধ্যে আর এই শরীর সারিধাতু সমন্বয়ে গঠিত এই সারিধাতু সমন্বয়ে যে গঠিত প্রাণীগুলো গঠিত হয় এই প্রাণী বেড়া হতে পঞ্চস্কন্ধ কি কি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চস্কন্ধ হয় এই পঞ্চস্কন্ধ হইবে মানসিক বিষয় এই মানসিক বিষয় কেন আর তুম মানসিক বিষয় গেলুতে এই রূপান্ত রূপ এই মানসিক বিষয় ইউনো এই ইউনত কর্মের দ্বারা আরেকখান জায়গার মধ্যে কি ইভেন আয়ু যেখানে কিছু পাওয়ার আছে টেম্পার টেম্পার না বলে ইবে বানাই ইবে বলে নোয়াছে না ইবের মেয়াদ এত বছর হ্যাঁ ইবের মেয়াদ কত মানে এত বছর বা এই বিল্ডিং এর 100 বছর বা 99 বছর টেম্পার ঠিক একইভাবে ব্যক্তি স্বরূপের টেম্পার আছে যে আর মানুষের ইবে গরুর ইবে ছাগলর ইবে স্বর্গজার যেই কুলত যাইব এই কুলোর গড় টেম্পার আছে গড় কি আছে টেম্পার এখন বর্তমানে আর মানুষের টেম্পার গড় গড়াই হতো হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের 72 বছর তাহলে বাংলাদেশের মানুষের গড়াই হলো টেম্পারারি টেম্পার হলো 72 টেম্পার এগুলো হলো ব্যক্তির অর্গন দিয়ে নয় এগুলো হলো ইন টোটাল গড়াই এই অর্গুতে টেম্পার তো এই টেম্পার কেন হলো ওই কর্মশক্তির দ্বারা এই টেম্পার ইবে লাভ করে মানে ইবে আয়ুগন কি করে লাভ করে ইয়ার ফরদে ইবে রুফিয়ান আর কি নইবু রুফিয়ান আর কার্য ক্ষমতা নথাইবু রুফিয়ান তুন ওই চিত্ত ইবে কর্মশক্তি ইয়ে আরেকটা কি শরীরের মধ্যে ঠাস পারব আর কার শরীরের মধ্যে ঠাস পারব তবে শরীর বউ কিন্তু ছট করে উৎপন্ন নব এই যে চিত্তর কথা হয় চিত্তের মাধ্যমে চিত্ত অঙ্গে যে কর্মশক্তিকে লই দেব এই কর্মশক্তির দ্বারাই তার গঠন কাঠামো ইয়ে কি বুদ্ধি তৈরি কর্ম অনুসারে তো এখন এবার যদি ছাগল হলি ছাগলর বডি মানুষ হলি মানুষ বডি সাপ হলি সাপর বডি কিন্তু ওই চিত্ত এর মধ্যে তার যে যে কর্ম লগি এই কর্ম কিছুক্ষণ আগে তো হইলাম জানো না কর্মশক্তি হন্যান অঙ্গে হন্যান নিজ চলিবে যোগ বিয়োগ গুণবাগ করে সাধারণ মানুষের হন সম্ভব নয় একমাত্র সম্মুখ সম্মুখ হইতে পারবো আর সারিপুত্র মধ্যে মহাকেশব জীবন এরকম মহাপ্রজ্ঞাবান ইতারও কিন্তু হইতে পারবো কাচ্চাকা বুদ্ধ কোনো হইতে পারে তবে সম্মুখ সম্মুখের মতন পারফেক্টলি হন সম্ভব নয় তো এই বিষয়গুলোতে এইভাবে টাচ পারিং হয় তো এখন প্রকৃতপক্ষে বৌদ্ধ দৃষ্টিতে যদি চালি এটা আত্মা বলতে আসলে কিছু নাই ব্যাকুণে অনাত্মা তবে এই জিনিসের যতক্ষণ না পর্যন্ত জ্ঞানী উৎপন্ন নইব ততক্ষণ আর সত্য আত্মা হই দিয়ে কি হইলি মানে জীব হই দিয়ে কি হইলি জীব বা ওইটার দৃষ্টিতে আত্মা হই এরি হ্যাঁ কিন্তু প্রকৃতপক্ষে আত্মা বলতে কিছুই নাই ইয়ের মধ্যে চারিদিকে সমন্বয়ে যে কর্মশক্তি হয় এই কর্মশক্তি জ্ঞানেই ইয়ের জ্ঞান তৃষ্ণা বা কর্মশক্তিও হন যায় একে হতা আরে একে হতা তৃষ্ণা হলিও যাই কর্ম হলিও কি
একই হতা যদি হয় ইন কিয়র কারণে তৃষ্ণার কারণে একই হতা কেউ যদি হয় কর্মের কারণে কর্ম বে তো তৃষ্ণাই নয় তো কর্ম তো এই জিনিস বুঝম পড়ব কেউ তৃষ্ণার কারণে হলিও ইয়ার রাইট ঠিক আছে আর কেউ যদি হয় তৃষ্ণার কারণে ইয়ার রাইট ঠিক আছে হন ব্যতিক্রম নয় দুনোন একই তো এই জিনিস শুনল দে যতক্ষণ না পর্যন্ত আতুন প্রকৃত পক্ষে যে ইয়ার সারিতে তো সমন্বয়ে গঠিত এই যে পঞ্চস্কন্ধ দ্বারা গঠিত পঞ্চস্কন্ধ দিবে রূপে স্কন্ধ ইউন কি নামে স্কন্ধ পঞ্চস্কন্ধরে যেন্দ্রই সংক্ষেপ করি হলি নাম রূপ হয়েরি কেন করি ওই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এর মধ্যে রূপই বে রূপে স্কন্ধ আর নামই বলি তো কি বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান ইউন ওদের নামে স্কন্ধ তো এই নাম রূপ হলিও যে পঞ্চস্কন্ধ হলিও সেম কথা সেম বিষয় তো এই জিনিস শুন ট্রান্সফারিং হই তো যতক্ষণ না পর্যন্ত আর তুন এই ধারণা গান কর্মশক্তি কেন তারা অনিত্য দুঃখ অনাত্মা ইয়ন দিনে যদি আরা এই চিত্তরে চিত্তরে বড়িরে প্রথম মানুষ তো বড়ি প্রথম মানুষ কি আরা কারণ যত কিছু উৎপন্ন হয় বডিরে কেন্দ্র করি শরীরে কেন্দ্র করি যত আসক্তি হ সৌন্দর্য হ অমুক রোগ ব্যাধি হ বেশিরভাগ ব্যাগ কোন উৎপন্ন হতে বেশিরভাগ কি বডিরে কেন্দ্র করি যদিও বা ও চিত্ত নদী জমা থাকে কিন্তু ইউনোরে বিভাগ দিতে কি মাধ্যমে শরীরের মাধ্যমে তো এত লাই প্রথমে বডিরে আরাতুন অনিত্য দুঃখ অনাত্মা হিসেবে জানো পড়বো তো অনিত্য আরা তো রূপ পরিবর্তন হতে ব্যক্তি জানি হ্যাঁ আগে ছোট আসলাম এখন বড় হইলাম হ্যাঁ আবার কিছুদিন পরে বুড়ো হয়ে গেই কিন্তু স্বাভাবিক তো আরা নবজনের কারণে তো আরা মানে দড়ি রেখতাম চাই না কিন্তু ন্যাচারালি ওই যে বুকে এইভাবে ঠিক এইভাবে ওই যে বুকে হ্যাঁ চলন তো এই ঠিক একইভাবে ইয়ে নারা দড়ি রেখতেন চাই তারপরে দড়ি রাখুন সম্ভব নয় সে কারণে ইয়ের মধ্যে দুঃখ ইয়ে সে কারণে কি দুঃখ তো অনাত্মা মানে আসলে আত্মা বলতে তো বুঝে দেয় আর আমি আমার আমি ইয়ের হতে আত্মা আর মানে ইয়ে আইন করি আর বলতে তো কিছু নেই আর যদি ওই তুই আয় তুই দড়ি রেখে দিতাম আয় শরীর ইয়ের যদি হয় নমরিস রোগ নোয়াইস হ্যাঁ ইয়ে এইভাবে তুই পরিবর্তন নইস কিন্তু তারপরে কি ওদের পরিবর্তন ওদের আসলে আর বলতে কিছু নাই ইয়ে প্রাকৃতিক ইয়ে কারণে কি প্রাকৃতিক ভাবে সৃষ্টি এর ভিতরে ও কর্মশক্তি জিয়ান কর তৃষ্ণার কারণে আর জীবন চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক কায় মন ইয়ন দিনে জীবন আর আসক্তি উৎপন্ন করি ইয়নের মাধ্যমে যে কৃষ্ণ পাওয়ার উৎপন্ন হই কর্মশক্তি উৎপন্ন হই এই কর্মের কারণে আর বিভিন্ন প্রকারের এই ডেভেলপ হই কিন্তু ইন্দুতে আর এই ইন্দু আর নয় আত্মা নয় মানে আমি নয় আমার নহে এভাবে যদি আর ধারণা করি তারই প্রকৃত পক্ষে তলি এই চিত্ত ইয়ান আর হনমিক যে আসক্তিযুক্ত হইত না কি হইত না মানে আর যে চিত্তগত নহই না মানে ইয়ান খাইতো মনোহর ইয়ান লইতো মনোহর ইয়ান সাইতো মনোহর ইয়ান বুক করতো মনোহর তো এখন এই যে চিত্ত ইয়ানে মনোহর দে তো যতক্ষণ পর্যন্ত চিত্ত ইয়ানের মধ্যে এরকম ইচ্ছা গান এরকম তৃষ্ণা গান থাইব জন্মবুদে নিশ্চিত জন্মবুদে কি নিশ্চিত তো এখন এই জন্মগান নিরোধ করি তেলেই তার একদিন নির্বাণ তেতলাই সদ্য বনমন্ত্র সহজ বাসায় হইতে এনে বুদ্ধমতের বুদ্ধমত হয়ে প্রথমে বুদ্ধমত বুধে এই তৃষ্ণারে ক্ষয় করি তেলি তার হয়তো কি নির্বাণ তার হয়তো কি নির্বাণ তো ওই বনমন্ত্রে আরো কিনে সহজ করি লোকাল মানুষ বুঝিতে তারি বেলাই ইয়ে আরো কিনে সুন্দর করে হই দিই ইয়ে কারণে তো এরকম হতে নিরুদ এই যে আর চিত্ত হই মানে গতি হইয়ে বলি হই বা মজ্জি কি হইয়ে গতি হইয়ে হরে সদগতি বা আনা কামনা না করি না সদগতি কামনা করি সদগতি মানে ভালো গুলো মধ্যে জন তো এর মধ্যে গতি কেন আবার সৎগুলো যায় গুলো হন তো কথা নাই কর্ম অনুসারে বা নরহত পরিত্যারে তীর্য কুলত প্রেত কুলত অসুর কুলত আবার মানুষ কুলত আবার স্বর্গ ব্রহ্মলোক তো কি হইতে উৎপন্ন উৎপারে কি কারণে আসক্তি কারণে তো যারা অরহত ইতারা তুল ওই সত্য আত্মাই ব্যাকুম ক্ষয় করি ফেলাই দিয়ে কিয়র মাধ্যমে অনিত্য দুঃখ অনাত্মাই এন দিনে এই বডি এনরে বা পঞ্চস্কন্ধরে অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে বিশেষভাবে পর্যবেক্ষণ করতে 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 আর চিত্ত এর মধ্যে যে তৃষ্ণে উৎপন্ন হয় ফাইবের ইচ্ছা খাইবের ইচ্ছা বুক করিবে ইচ্ছে ইয়ং গান কি হয়ে বই ক্ষয় হয়ে বই তো ক্ষয় ওই গেলে বই তার হয়তো অরহত এ চিত্ত নিরুদ গতি নিরুদ তার হদে নির্বাণ তার হদে কি নির্বাণ এই আরাতুন অনাত্মা ধারণা যে তাইবু প্রকৃত পক্ষে ইন যাতে বুঝিতে যুম এতে আরা প্রকৃত পক্ষে আত্মা বলতে কিছুই নাই তবে ও যতক্ষণ লুকিক থাকে ততক্ষণ পর্যন্ত এই খাইবার ইচ্ছে বুক করিবার ইচ্ছে আমি আমার আমি তো জিও থাকে এইবারে এই বোধকে আত্মা হয়েরি তবে আত্মা বলতে কিছু নাই বটে কিন্তু কিন্তু এইভাবে ধারণ হয়ে গিয়ে সেট হয়ে গিয়ে গই তো এই সেটি এঙ্গানোর যদি আমরা প্রকৃত জ্ঞান দিই না জানিতে তো জানিতে তুই আনার কি নইবু
ওই মানে গতি লাভ না করব কিল্লা লাভ না করব হার নিয়ে না জানি দিয়েন অনিত্য জানি দিয়েন কি অনিত্য যেমন আরা চিত্ত কান খনকা খাস গরি গলে মনহর ইয়ং খাইবার মনহর ওয়েল লইবার মনহর ওয়েম পরিবার মনহর তো এক মনহর দি অনুরোধ তারা অনিত্য দুঃখ অনপ দিনে বিশেষ ভাবে জানিতেরি মানে বিদর্শনের বিশেষ ভাবে জানা মানে বিদর্শন এরকম প্রজ্ঞা দিনে যত জানিতে যো তোলি আর হনুকে দি কি ইয়ান হতে আকর্ষণ নতাইব আকর্ষণ নতালি এই তারা হদে অরহত তারা হদে কি অরহত এই অরহত হলি তার এই ৩১ লোকমুহ খন ভূমিতেই তার আকর্ষণ নতাইব আকর্ষণ নতালি এই চিত্তই ব্যর্থ নিরুত যেবুকুই গতিবে নিরুত যেবুকুই আর উৎপন্ন নইব এই বের হদে অনাত্মা এই বের হদে কি অনাত্মা তো এই অনাত্মার মাধ্যমেই প্রকৃতপক্ষে ব্যাখিসু তবে ইয়ান ওই জ্ঞান দৃষ্টি দিনে প্রজ্ঞা দৃষ্টি দিনে দাহন করব এই প্রজ্ঞা হয় দেখারে এই অনিত্য দুঃখ অনাত্মা এই বেই যদি আর পর্যবেক্ষণ করিতারি অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে যদি আর এই পঞ্চস্কন্ধ যদি অনিত্য দুঃখ অনাত্মার দিনে যদি বিশেষভাবে দর্শন করিতারি এই তারা হদে বিদর্শন তারা হদে কি বিদর্শন এই বিদর্শনের জাতীয় লিও জাতীয় আবার কিন্তু আরো একবারে বিদর্শন করানো সম্ভব নয় এবার তো আগে কি গরম করবো ওই দানোর মাধ্যমে চিত্ত রে কি সফট হইব এবং তার আনুষঙ্গিক আরো সম্পত্তি যেতে পারিব তাহলে শিল্পতি পালন হইতে তখন কি হইব সুবিধ হইব কি শিল মানে তার চরিত্রগান ঠিক করণ তো চরিত্র যদি ঠিক নলি তার চিত্ত কোনদিন কি স্থিরণ সম্ভব নয় তো সে কারণে আগে ও শিল ইউনিটের চরিত্র বাহ্যিক ইউনিটে ঠিক করণ তারপর আস্তে এগুলো ওই বিদর্শক সমত ভাবনার মাধ্যমে চিত্তরে শান্ত দান্ত সমাহিত করণ চিত্তরে শান্ত দান্ত সমাহিত করলি তারপর আই দেব বিদর্শন তারপর আই দেখি বিদর্শন তো এ তলায় সমত ভাবন হল ওই সমাধি আর হলুদে প্রজ্ঞা হলুদে বিদর্শন এই প্রজ্ঞা গান হলুদে অনিত্য দুঃখ অনাত্মা দিনে এই ইয়াগুলি পর্যবেক্ষণ করলি বা বিশেষভাবে দর্শন করলি তারা হয়তো প্রজ্ঞা এই বিদর্শনের মাধ্যমে আরাতুন এই সত্য আত্মা ইউন উচ্ছেদ গরম প্রভু দেবী সত্য আত্মা জীবন ধারণা আরে প্রকৃতপক্ষে নাই কিন্তু এর আরাতুন প্রজ্ঞার অভাবে আরা কি হইতি সত্য আত্মা ধারণা করি দি তো এই ইয়ের কারণে আরাতুন ইয়ান সবসময় আসক্তিজ্ঞান উৎপন্ন তো এইভাবে এই হলুদে এই মূল রহস্য গান ওনার যে প্রশ্নগুলো করছেন এই প্রশ্নের উত্তর গান হলুদে সারসংক্ষেপে হলুদে এই ইয়ান গানের এখানে তো আরা আর যদি প্রশ্ন থাকে আরা আর একটু পরে আলাপ করছি এখন অলরেডি ১১:৩০ হইয়ে আরা পরে আলাপ করছি স্বয়ংক্রিয় টাইম হইয়ে তো সে কারণে আরা পরে আলাপ করছি আর যদি নবুজি তাইলি সম্পূরক প্রশ্ন তাইলি সম্পূরক প্রশ্ন বলতে অনেক সময় দেখা যাতে উত্তর দিলিও এই জন্য তো পারফেক্টলি ওই জীবা যারা হইল উদাহরণ মুহূর্তের ভিতরে মনন্দকরণের কারণে হয়তো দেখা যাচ্ছে ক্লিয়ার নয় অনেক সময় কিন্তু এই নয় যে বুঝে বুঝি নয় যে নয় বিশেষ করে ক্লিয়ার করে বুঝে নিয়ে ফেলি তো আবার যদি প্রশ্ন করার মাধ্যমে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবি ক্লিয়ার হয়ে যাবি তুই আরা পরবর্তীতে ক্লিয়ার করি বলার চেষ্টা করছি এখন আপাতত আরা এই অনুষ্ঠান ইয়ান এর মধ্যে সমাপ্ত করছি তো ওনারা ব্যাকুণে সুখ কামনা করি না মঙ্গল কামনা করি না আজ মূলত ওনাদের ডাক্তার সমরঞ্জনের মাতা ১১ মাস ঈদের এখানে ১১ মাস তো এখন ১১ নাম কি আসলে সংগমিত্র বলবো তোমার মরাদ মধ্যে গেলাম না মরাদ মধ্যে গেলাম তো ইয়ার মধ্যে জান্য ভারতী পান্তে হইল জান্য ভারতী অন্য কান আগে হইতে প্রোগ্রাম আছে সে কারণে জান্য ভারী সংগমিত্রা বড়ুয়ার মঙ্গল কামনা করি না ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না আবার উত্তর বন্দনা পরম পূজ্য বনমন্ত্র বন্দনা এবং ইয়ে আয়ুষ্মান মেহতা মেত্তা প্রিয় ভান্তে এবং প্রজ্ঞা মিত্র ভান্তে তার প্রতি মঙ্গল কামনা করি না এবং অনারার প্রতি মঙ্গল কামনা করি না এবং সংগামিত্রা যেটা যোগ না কেন সুখী হোক মঙ্গল হোক এবং অন্তিমে ব্যাগ কোন নির্বাণ শান্তি লাভ হোক ইয়ে হয় না আর ধর্মদেশনা ইতেই সমাপ্ত করিলাম জল ডালে পুণ্য দান করুন ইদং নো আয়াতিনাং হোতু সুখিতা হন্তু আয়াতায়ো আহন্নামি আয়ুতকং ভাট্টা এতদিন্নান পবত্তি এবমেব এতো দিন্নান বেদানাং উপকাপতি এতাবারি মহাপুরা পরিপুরন্তি সাগরম এবমেব এতো দিন্নান বেতানাং উপকাপতি এতাবতা সায়ামেহি
Sama gamo aho tu ya